সুখী দাম্পত্য শুধু বিবাহ নামের সামাজিক চুক্তিতে আবদ্ধ নয়, তা আসলে দুটি হৃদয়ের মিলনে, ম্যারেজ অফ হার্টস। তবে এই বিবাহই কখনো হয়ে ওঠে সমাজ জীবনের নিয়ন্ত্রক, কখনো উচ্চাকাঙ্ক্ষার সিঁড়ি বা কখনো অর্থনৈতিক নিশ্চয়তা, সামাজিক কৌলিন্যের মানদণ্ড। কন্যাদায়গ্রস্ত বাবা মা তাদের প্রায় উদ্বৃত্ত কন্যাটিকে পাত্রস্থ করতে পারলেই যেন ধন্য হয়ে যান। তা সে স্বয়ং রবি ঠাকুর থেকে শুরু করে শরৎচন্দ্রের গ্রামীণ সমাজই হোক, কিংবা দেশকালের গণ্ডি পেরিয়ে জেন অস্টেনের ভিক্টোরিয়ান ইংল্যান্ড। বিবাহই ধ্যান, বিবাহেই সিদ্ধি। তাই বিবাহযন্ত্রের জাঁতাকলে আটকে থাকা বিবাহযোগ্য কন্যা থেকে শুরু করে কন্যাদায়গ্রস্ত বাবা মায়েরা বিশ্বাস করতে বাধ্য হন জন্ম মৃত্যু ও বিয়ে তিন বিধাতা নিয়ে। তা বলে ভাগ্যের ওপরে কি সব কিছু ছেড়ে দেওয়া যায়? পাত্র জোগাড় করতে তাই কন্যাদায়গ্রস্ত অভিভাবকদের চেষ্টারও কোনো ত্রুটি থাকে না। সৎপাত্র থেকে নন্দলাল এই বিবাহকে কেন্দ্র করে বাঙালি কুলীন হিন্দু সমাজের কুসংস্কার আশ্রিত পুরুষতন্ত্রকে চিহ্নিত করেছে। এখানে বিবাহ প্রতিষ্ঠানই মুখ্য বিষয়বস্তু হয়ে উঠেছে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের শ্লেষাত্মক রোম্যান্টিক কমেডি ছবি 1974-এর মৌচাক, প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ বসুর কাহিনী অবশেষে অবলম্বনে নির্মিত। এই মন ভালো করা ঝরঝরে ছবিটি 70-এর দশকের কালজয়ী কমেডি বাংলা সিনেমার মধ্যে অন্যতম। 70-এর দশক বাংলা ছবির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতার 3 দশক অতিক্রান্ত, খাদ্য আন্দোলনের পর নকশাল আন্দোলনের স্বপ্নভঙ্গতা নেশন এস্টেটের একচ্ছত্র ক্ষমতায়নকেই নিশ্চিত করে। বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারত রাষ্ট্রের হস্তক্ষেপ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, খাদ্য সংকট সব মিলিয়ে এক চরম আর্থসামাজিক ও রাজনৈতিক অব্যবস্থা জন্ম দেয় হতাশা ও অনিশ্চয়তার। সমকালের এই বাস্তবতার মুহূর্তে মৃণাল সেন যখন পর্যায়ক্রমে বানিয়ে চলেছেন তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ছবিগুলি, যেমন কলকাতা ট্রিলজি, তার মধ্যে ইন্টারভিউ 1971-এ, কলকাতা 71, 1972-এ পদাতিক 1973, এবং প্রতিরোধের ছবি কোরাস 1974, সে সময়ের মূলধারার ছবিগুলি অবশ্য পলায়নবাদী রোমান্টিকতার খোলনলচে ছেড়ে বেরোতে পারেনি। তবে 70-এর দশকে মূলধারার ছবিতে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তনও লক্ষ্য করা যায়। যেমন মহানায়ক উত্তম কুমার তাঁর অধরা স্টারডমের খোলস ভেঙে উত্তরসূরিদের জায়গা করে দিচ্ছেন। মৌচাক ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কলকাতা 71-এর নায়ক রঞ্জিত মল্লিককে দেখা যায় মহানায়কের সহ অভিনেতা হিসেবে। এ যেন বদলের হাওয়া লাগে বাংলা ছবির পালে। মৌচাক মুক্তির ঠিক 1 বছর আগে দীনেন গুপ্তের ক্লাসিক রোম্যান্টিক কমেডি বসন্ত বিলাপ 1973-এ মন কাড়ে বাঙালি দর্শকের। তবে মৌচাক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু কারণে। কাহিনীর অতিরঞ্জন এবং আগাগোড়া হাস্যরসে ভরপুর হালকা মেজাজ সত্ত্বেও মৌচাক শুধুই একটি বিনোদনধর্মী ছবি নয়, সমকালীন বাস্তবতাকে ছুঁয়ে যাওয়া এই ছবির মধ্যে খুঁজে পাওয়া যায় নানান সামাজিক ভাষ্য। ছবির মুখ্য বিষয়বস্তু বিবাহ ব্যবস্থার একটি উপভোগ্য ক্যারিকেচার, পুরুষতন্ত্রই যেখানে মেয়েদের সামাজিক অবস্থানের নিয়ন্ত্রক। ছবির এক জায়গায় নীতিশকে বলতে শোনা যায়, আমাদের দেশে মেয়েদের বিয়ে হওয়া যেমন শক্ত, ছেলেদের বিয়ে হওয়া তেমনই সহজ। তাই কন্যাদায়গ্রস্ত পিতাদের হ্যান্ডসাম ব্যাচেলার পুরুষের ওপর হামলে পড়ার বিষয়টি ছবিতে অতিরঞ্জিত করে যেভাবে তুলে ধরা হয়েছে তার মাধ্যমে আসলে সামাজিক সমস্যাটিকেই চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। দর্শক তা দেখেছে এবং প্রাণ খুলে হেসেওছে। কিন্তু সার্থক কমেডির দায় শুধু হাসানোই নয়, চিন্তাশীল বিশ্লেষণের মাধ্যমে সমস্যার মূলে পৌঁছে যাওয়াতেই রয়েছে শিল্প মাধ্যমের মানবিক দায়বদ্ধতা। ঠিক যেমনটি লক্ষ্য করা যায় চার্লি চ্যাপলিনের ছবিতে, যা একই সঙ্গে দর্শককে হাসায় এবং ভাবায়। যুগ পরিবর্তন এ ছবির অন্যতম বিষয়বস্তু। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে রঞ্জিত মল্লিকের স্ক্রিন ভাগ করে নেওয়া এই যুগসন্ধিকেই প্রতিকায়িত করে। আবার শীতেশের বৌদি সাবিত্রী চট্টোপাধ্যায় যেন নতুন যুগের অঙ্গনে পুরাতন যুগের মূল্যবোধেরই মূর্তিমান প্রতিমা। তাই তো বড় দাদা হয়ে ছোট ভাই শীতেশকে নীতিশের নিজের হাতে সিগারেট জ্বালিয়ে দেওয়াকে তিনি কোনোভাবেই গ্রহণ করতে পারেন না। একইভাবে তিনি রক্ষণশীল,
সন্তান সম দেবরকে 70 মাইল দূরের কর্মক্ষেত্রে একা পাঠাতেও নারাজ। বাড়ির কাজের মেয়ে চাপার উঠতি যৌবনের বিষয়েও তিনি অত্যন্ত সাবধানী। কলকাতা শহরে থেকেও গ্রাম্যতাকে তিনি পুরোপুরি বর্জন করতে পারেননি। আবার অন্যদিকে পার্কে মাস্টারমশাই এবং তার প্রবীণ সঙ্গীর নতুন প্রজন্মের জীবনশৈলী নিয়ে চরম অসন্তোষ প্রকাশ এবং বক্রোক্তি বদলাইমান যুগের বুকে ফেলে আসা কালের মূল্যবোধের দীর্ঘশ্বাস বই কি। মুখার্জির গলায় শোনা যায় নতুনের সঙ্গে পুরাতনের আপোষের স্বর। তা দিনকাল যেরকম পড়েছে সেরকমই তো চলতে হবে। হাস্যাত্মক পরিস্থিতি নির্মাণ এবং চরিত্রদের মুখে বুদ্ধিদীপ্ত সংলাপের স্থাপন ছবিটিকে একই সঙ্গে করে তুলেছে জনপ্রিয় এবং ক্লাসিক। ছবির কাস্টিংয়েও রয়েছে অভাবনীয় চমক। রবি ঘোষ, অনুপ কুমার এবং চিন্ময় রায়ের মতো দুধে কমিক চরিত্রাভিনেতাকে একসঙ্গে পাওয়া গিয়েছে এ ছবিতে। উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের রূপলী পর্দার রসায়ন অবিস্মরণীয়। নতুন প্রজন্মের অভিনেতা রঞ্জিত মল্লিক এবং মিঠু মুখার্জির রসায়নও মনে রাখার মতো। তবে উত্তম কুমারের সর্বজয়ী ক্যারিশমার আড়ালে রঞ্জিত মল্লিক অনেকটাই ম্লান। অবশ্য চিত্রনাট্যের দাবি মেনে তা যথাযথ। অভিনয়ের পাশাপাশি তার ছবির সঙ্গীত রচনা এবং প্রয়োগ বিশেষভাবে উল্লেখযোগ্য। 70 দশকের অন্যতম শ্রেষ্ঠ ব্লকবাস্টার ছবি মৌচাক 50 বছর পরেও কালজয়ী গৌরবে প্রতিষ্ঠিত। সময়ের চাহিদা এবং প্রযুক্তির অভাবনীয় অগ্রগতিকে সঙ্গে রেখে আজকের দিনে ছবির ভাষা বদলে গেলেও মনে রাখার মতো বুদ্ধিদীপ্ত বাংলা কমেডি ছবি বিশেষ হচ্ছে কি। নমস্কার কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।